নমস্কার সবাইকে, প্রণাম গৌতম দাকে। গৌতম দা, তার সঙ্গে যেভাবে আমার আলাপ, তিনি নতুনদের ভালোবাসতেন এবং আমি নতুন ছিলাম, কাজেই তার ভালোবাসায় আমিও অভিষিক্ত হয়েছিলাম। এবং আমার একটি গান তিনি সেই সময় প্রকাশিত হয়েছিল, নীল রং ছিল ভীষণ প্রিয়, সেই গানটা গৌতমদা বারবার গাইতেন, আমাকে দিয়ে গাওয়াতেন। এবং আমরা শেষ বইমেলায় যখন ওই গানের আড্ডাটা গৌতমদার নির্দেশনায় পরিচালনায় বসেছিল, সেখানে আমি ছিলাম এবং সেই আড্ডাটা উনি শুরু করাতেন আমাকে দিয়ে, নীল রং ছিল ভীষণ প্রিয় এই গানটা গাইয়ে, আবার শেষটাও বলতেন রূপমের গান দিয়েই শেষ হবে, চলো সবাই মিলে এটা উনি নিজে গাইতেন, আর বলতেন সবাইকে গাইতে হবে এই ব্যাপারটা। সো আমি এটা এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে আমি এটা ব্যবহার করি আমার কনসার্টে। আমি সবসময় গৌতম দাকে মনে করি এই গানটা গাইবার সময়, আর এই কথাটা বলি, মাঝে মাঝে দেখবেন এই কথাটা বলি, এটা আমার বলা কথা নয়, এটা গৌতম দার বলা কথা। এবং আমি আমার যতটুকু নলেজ, যতটুকু এক্সপিরিয়েন্স তাতে আমি মনে করি, আমি বলি এটা যে বাংলা ব্যান্ডের রাজা, এক এবং অদ্বিতীয় রাজা হলেন গৌতম চট্টোপাধ্যায়। তারপরে কেউ আসেনি, তারপরে কেউ আসতে পারেন না, কারণ এরকমই ছিল তার থেকে নেবার মতো এনার্জি এবং শিক্ষা, যেটা আমার মনে হয় না যে অন্য কারো কাছ থেকে পাওয়া যায়। আমি অন্তত যতটা পেয়েছি ততটা ডেলিভার করতে পারিনি, আমি এখনও চেষ্টা করছি। আর একটা কথা হচ্ছে যে রাজার রাজপ্রাসাদে অনেক অনেক মণিরত্ন থাকেন, ধরা যাক নবরত্ন, সেরকম এই রাজারও অনেক পছন্দের প্রিয় পাত্র ছিলেন যারা গান তৈরি করছিলেন। আমার সৌভাগ্য আমি অন্যতম প্রিয় পাত্র হতে পেরেছিলাম, আর দুর্ভাগ্য যে কোনো মোহিনের ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবামে আমার গান প্রকাশিত হতে পারেনি, কারণ গৌতম দা যখন আমাকে সিলেক্ট করেছিলেন তারপরে উনি আর বেশি দিন থাকেননি, উনি চলে যান অন্য জগতে, কাজেই আমার আর সেটা হলো না, সেই সৌভাগ্য হলো না। কিন্তু এক্ষুনি যে গানটা শুনলেন বা এর আগেও শুনেছেন, জয়জিৎ লাহিড়ি এবং সুব্রত ঘোষ, তারা এরকম গুণীজন যারা গৌতম দার প্রত্যক্ষ ভালোবাসা তার সম্পাদিত অ্যালবামে পেয়েছেন, এবং আমরাও তাদের বারবার তাদের বিভিন্ন গান শুনেছি। আমি যে গানটা পরিবেশন করতে চলেছি সেটাও তাদের গ্রুপ বা ব্যান্ডের গান, যাদের নাম গড়ের মাঠ। এবং এটা গৌতম দা দুঃখ পাবেন, দুঃখ পান নিশ্চয়ই, যে গড়ের মাঠের নাম কিন্তু আলোচিত হয় না। এই গানটা তোমায় দিলাম আজ যখন বলা হয় তখন অরিজিনাল যারা গান লিখেছেন শুরু করেছেন তাদের কথা বলা হয় না। তো আমি চাইবো যে গান রচয়িতা জয়জিৎ লাহিড়ির জন্য একটা জোরে হাততালি বন্ধুরা, এবং গানের সুরকার সুব্রত ঘোষ তার জন্য জোরে হাততালি। তারা আজকে এখানে আমি তাদের দেখতে পাচ্ছি না, সুব্রত নেই এখানে আমাদের সঙ্গে এখন, ও জয়জিৎ আছেন, তাহলে তো আরেকবার তার জন্য হাততালি আমরা দিতেই পারি। সো আমি গৌতম দাকে এই ব্যাপারটা ফিরিয়ে দিচ্ছি যে গৌতম দা কিন্তু বারবার এদেরকে তুলে ধরতেন মানুষের সামনে, এবং সেটাই গৌতম দার কাজ ছিল, সেটা উনি চাইতেন। তো সেই জায়গা থেকে যারা ব্যাপারটা কেড়ে নিয়েছেন সেটা হচ্ছে সিডির ইনলে বা ডিজিটাল প্ল্যাটফর্মে যখন গান মানুষের কাছে পৌঁছয় তখন কিন্তু এই নামগুলো উচ্চ থাকে। আমি চাই, আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি, যারা এটা রেকর্ড কোম্পানি আছেন যারা প্রকাশ করছেন, যে সমস্ত ক্রিয়েটরদের নাম সেটা মানুষের কাছে পৌঁছোক, কারণ এটা ইতিহাসকে দিতে হবে, আমাদের ইতিহাসকে বলতে হবে, আগামীকে বলতে হবে যে তোমাদের দিলাম এই নলেজ, এই ইতিহাস। এবং এটা আমি জানাবো যে আজকে দেবাদিত্য এবং লক্ষ্মীছানার উদ্যোগে যে অনুষ্ঠান আজকে এত চমৎকারভাবে হচ্ছে, সেখানে তারা কিন্তু পিছনের পর্দায় পুরোপুরি ব্যাপারটা সবার সামনে এনে দিচ্ছেন। আমার মনে হয় এত বড় কাজ এর আগে মোহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানে যে সমস্ত নতুন তারকারা উঠে এসেছিলেন, নতুন শিল্পীরা উঠে এসেছিলেন, তাদের জন্য এত বড় কাজ এর আগে কখনো হয়নি। সো হ্যাটস অফ টু ইউ দেবাদিত্য এবং লক্ষ্মী ছাড়ার জন্য, একটা জোরে হাত থাকে। শহরে
বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেলে ছাড়া শূন্য দাগে ধন্যবাদ।